দেখো এদিকে এগুলো খেয়াল করছো? দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বাই টু, এটাকে আমরা এ বি রেখা আবার যে কোন একটা কোণ যখন যেটা প্রয়োজন পড়বে সেই কোণটাকে আমরা ওইভাবে নিতে পারবো। দেখো একটা অঙ্ক শুরু করি, স্যার ফার্স্ট থেকে সেকেন্ডটা কেমনে হইলো? নাকি ওইটা নিয়মই? না না ওটা আলাদা, মানে ও আমাদের আচ্ছা, যে কোনো কোণের শর্ত দেওয়া থাকবে। যেমন দেখো এখানে একের কয়টা অঙ্ক আছে, একের সাতটা অঙ্ক, সাতটা অঙ্কের ভিতরেই শর্ত দেওয়া। দেখো এই এক নম্বর অঙ্কটা আমাকে এটা দেওয়াই আছে, এ প্লাস বি এই তিনটা কোণ সমান সমান পাই 180 ডিগ্রি হলে। হ্যাঁ তাহলে এটাকে ব্যবহার করে আমার প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডটা কি। লেফট হ্যান্ড সাইডটা হলো সাইন টু বি টু সি, এটাই কিন্তু আমাকে প্রমাণ করা লাগবে। এটা 4 সাইন এ সাইন বি সাইন সি, এই এটা প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? দেখো এখন এই সাইন টু বি, এগুলো টু এ টু বি এগুলো সূত্র আছে না আমাদের সাইনের, বুঝতে পারছো? আমরা এটাকে দেখো আমরা প্রথম এই দুইটাকে ধরবো, দুইটা নিয়ে কাজ করবো, তিনটা একসাথে তো কোনো সূত্র ব্যবহার করা যাবে না। এটা সাইন সি মনে করো, এটাকে ডি মনে করো, তাহলে সূত্রটা কি হবে? টু কে সাইন সি প্লাস ডি, হ্যাঁ মানে সি প্লাস ডি বলতে যে টু এ টু এ প্লাস টু বি বাই টু, পরেরটা cos কজ, 2a minus 2b by 2 হ্যাঁ টু এ বাই টু বি বাই টু, এটা রেখে দিলাম। আর পরেরটাকে আমরা সূত্র বানাবো, পরেরটাকেও আমরা রাখবো 2 sin c cos c, হ্যাঁ 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 2 sin c cos c। আচ্ছা এখানে একটা কাজ করি, টু কমন নিয়ে কেটে দিচ্ছি। তাহলে কি থাক, এ প্লাস বি a plus b into cos এখানে a থাকবে, minus b এ মাইনাস বি, এখন দেখো এই যে এইটাকে ব্যবহার করতে পারবো কোন জায়গায়, এখানে পারবো না এখানে পারবো, এ প্লাস বি তে পারবো না এ সাইনে মাইনাস পারবো, বি? সাইনে পারবো, হ্যাঁ এই এখানে এখানে টু দেখো সাইন পাই মাইনাস সি, এটা লিখতে পারবো? পারবো স্যার। এবং কেন লিখতে পারবো সেই সাইড নোটটাও আমাকে দিতে হবে, এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, আর এখানে তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হলো পাই মাইনাস সি, দেখছো দেখা যায়? জি স্যার, লেখা যাক। আমাদেরটা 10, না লেখাও তাহলে, 10 তারিখ মি, হ্যাঁ মেবি তাহলে শুনছিলাম। এই আস্তে আস্তে দেখো অনেকে আবার চলে গেছে না নাকি, কে কে চলে গেছে? শোভাও নাই, আঁচল তো নাই, মাইশা চলে গেল কেন? দেখো তাহলে সাইন পাই মাইনাস সি, পাই থাকলে কি চেঞ্জ হয়? না স্যার, চেঞ্জ হবে না, এখান থেকে আমরা সাইন সিটা কমন নিব, শুধু টু সহ টু সাইন সি কমন নিয়ে নিলাম, কি থাকলো কস এ মাইনাস সি কস সি, এ মাইনাস সি না সরি এ মাইনাস বি কস সি। এ পর্যন্ত শেষ করো, আমি উপরে থেকে দুইটা লাইন মুছবো।
শেষ হলো বলো। Yes, sir. দেখো এটাকে আবার কনভার্ট করব এই লাস্টেরটাকে। আমি প্রমাণের থেকে এই যে ছোট্ট একটা অংশ খালি পাইছি ওইখানে আবার এটাকে আমি এই পাশে লিখব পাই মাইনাস এ প্লাস বি কস এ মাইনাস বি। ওহো ওই পাশে রাখলেই তো ভালো ছিল। মাত বেরি করে বোকা সাইজে গেলাম। এটা আবার এই পাশে লিখবো, একটু বোকার মতো কাজ করছি। তোমরা ওই পাশে রাখো এটাকে, কেন জানো? এই যে প্লাস মাইনাস আসছে, পাই মাইনাস ঘড়ির কাটা ঘুরাই দেখো এটা মাইনাস আসে। এটা সূত্রটা কি? এটা তো জানি সবার লাস্টেরটা, টু সাইন এ সাইন বি, এই যে ফোর সাইন এ সাইন বি সাইন সি, রাইট হ্যান্ড সাইড। শেষ করা আজকে নেটে একটু ডিস্টার্ব করতেছে, দেখা যাচ্ছে এমনি না? জি স্যার। শেষ হলো বইলো, তাসিন আজকে উপমা আসবে না? ও তাসিন, তাসিন কই? স্যার হ্যাঁ বলো। পরিসংখ্যান কে বা ইঞ্জিনিয়ারিং এন্ড ড্রয়িং কে যদি আমি ফোর্থ সাবজেক্ট করি তাহলে এটার কি কোনো বেনিফিট আছে? তুই কার পরিবর্তে করবি, বায়োলজি? হ্যাঁ না বেনিফিট বলতে কি, তুই ড্রয়িং ভালো পারো ওটা, এগুলো রিস্ক সাবজেক্ট। যদি পরিসংখ্যান কেউ করি স্ট্যাটিস্টিক, এগুলো নেওয়ার না নেওয়াই ভালো, কেন জানো? এগুলো রিস্ক আছে, কারণ তুমি দেখো আমরা, তোমরা তো চিন্তা করো না, ভার্সিটিতে যখন ভর্তি এডমিশন টেস্ট দিবা, মনে করো তুমি মেডিকেল হইলো না, চিন্তা করো ধরো আর কি, এখন ঢাকা ভার্সিটিতে বা যে কোনো ভার্সিটিতে যখন দিবা, তখন তোমার কি থাকবে? তোমার মাইক্রোবায়োলজি, তারপরে এই যে ইয়ার বায়োলজি, তারপরে ফার্মেসি, এগুলো সব হইলো বায়োলজি রিলেটেড, তখন ওই সাবজেক্ট গুলো তোমাকে দিবে না। ও আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। তখন তোমাকে ওই সাবজেক্ট গুলো দিবে না তোমারে, এই জন্য উল্টা পাল্টা সাবজেক্টে না যাওয়াই ভালো। আমি এমনি শখের বসে জিজ্ঞেস করতেছিলাম। না না পরিসংখ্যান কিন্তু সহজ সাবজেক্ট না, কঠিন। তুমি যে চিন্তা করতেছো 19 এর পরিসংখ্যান, এটা ওই পরিসংখ্যান না, এটার ভিতরে প্রবাবিলিটি আছে। আমাদের আমাদের ম্যাথ সেকেন্ড ইয়ারের পরিসংখ্যান আছে। আচ্ছা এটা শেষ করো, হয়েছে না সবার? ওইগুলা কারা নেয়, ওই যে যারা একটু কারিগরি শিক্ষা ই করে তো, ওদের জন্য। আচ্ছা বুঝছি, মাইক্রোবায়োলজি, জেনেটিক, ফার্মেসি, এই সাবজেক্ট গুলাতে আটকাই দিবে, পাবা না। বুঝে ফেললাম? হ্যাঁ বুঝছেন। হ্যাঁ
আচ্ছা আরেকটা আছে, একের তিন নাম্বারটা আরেকটা করি না, একের তিন একই রকম, এটা কি করবো তোমাদের জন্য রাখবো? রাখেন স্যার, আমরাই করব নে। হ্যাঁ, একের তিনটা রাখি আমি, একের ওই ছয় নাম্বারটা করি। এটা আবার ডিভাইডেড আছে তো, এটা হচ্ছে একের ছয় লেফট হ্যান্ড সাইড সাইন এ সাইন বি মাইনাস সি। নাও এটা ওই এক কিছুটা কাছাকাছি, এটা হচ্ছে স্যার এর আগে একে কত করাইছেন? ও তুই আসছো সবার একের এক হ্যাঁ কই গেছিলে বেড়াইতে আরে না, খাইতে? নেট প্রবলেম দিতে লাগছিল, আবার চাইলে যাইতে পারি বলা যেন। আমি চিন্তা করলাম নাস্তা রাস্তা করে আসতে পারছিস কিনা। আরে না, ইদানিং খালি তরে দেখি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে। প্রথমে আমরা এই সূত্রটা ফেলবো। স্যার আমি আগে কি বলি শুনেন, এক পেজে রাখলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ এক পেজ, মানে ফুল এপি পেজ টু পি রাখবে। রাখবো? না না দেখো, এক পুরো ফুল পেজটা রাখলে যাবে। এটা সিডি, ওই আগেরটাই সূত্র, টু সাইন সি প্লাস ডি, টু এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। আর এটার ভিতরে কি করব, এটার মধ্যে তার টু নাই আছে, এই যে আমার প্রত্যেকটা যে কোণই হলো ভগ্নাংশ, ইয়েস একটা টু দিয়ে হাফ আনবো, সি বাই টু আনবো, এরকম মানে টু এ বানাই ফেললাম এটা। তাহলে এখান থেকে আবার সেম, দেখো আমার যে শর্তটা দেওয়া ছিল, শর্তটা ছিল এ প্লাস বি প্লাস সি বাই পাই, এটাকে আমরা টু দিয়ে ভাগ করব, টু দিয়ে ভাগ করব, তাহলে পাই বাই টু হবে। তাহলে সেইখান থেকে আমি এই যে এ প্লাস, এটার পরিবর্তে পাই বাই টু মাইনাস, পাই বাই টু মাইনাস সি বাই টু এটা রাখবো। দেখো আচ্ছা, সূত্রটা আরেকটা পরের লাইনে যায় ফেলি না, এখনই ফেলতে হবে না, পরের লাইনে ফেললে হবে, জায়গা নাই। এটা কিন্তু সাইড নোট, হ্যাঁ পাশে দিও। আচ্ছা পাই বাই টু থাকলে কি হয়, পাই বাই টু থাকলে কি হয়, কজ হবে, কজ হয়ে যাবে, চেঞ্জ হয়, সি বাই টু কজ এ মাইনাস বি বাই টু মাইনাস, এবার লিখবো টু সাইন সি কস সি বাই টু। তাহলে কি কমন, আমরা কমন পাচ্ছি টু কস সি বাই টু, তাহলে কস এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন সি বাই টু, আবার সেই আগের মতো একই অঙ্ক, বুঝতে পারছো না? আমরা ভাঙাবো পাই বাই টু মাইনাস এ বাই বি বাই টু। হ্যাঁ হ্যাঁ, আমরা এই কোত্থেকে এই সূত্রটা ব্যবহার করলাম, এইখানেও দিতে হবে। লেখো দেখো, তাহলে কস সি বাই টু পাই, এখানেও পাই বাই টু, পাই বাই টু থাকলে চেঞ্জ হবে,
এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, পাই বাই টু থাকলে চেঞ্জ হবে, কজ হয়ে যাবে, তাই না? হবে, চেঞ্জ হবে। এটা হয়ে যাবে কজ। আসলে এই জিনিসটাকে দেখো আমি কিভাবে লিখি, আলাদা করে লিখতে যাচ্ছি। এদিকে লেখা যায় এইভাবে, লেখা যায় এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, আবার সেই সাইনের সূত্রটা, টু সাইন এ সাইন বি। নাও এ পর্যন্ত শেষ করা, আর দুইটা লাইন আছে, এ টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন করো। হ্যাঁ নিকিতা ভালো হয় নাই, তার লেখা শেষ। দেখো এই যে প্রমাণ হয়ে গেছে, একটা কজ দুইটা সাইন, ফোর সাইন এ বাই টু সাইন বি বাই টু কজ সি বাই টু, রাইট হ্যান্ড সাইড লিখে দাও। শেষ সবার, সবার হয়েছে? দুই এর এক নাম্বারটা দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখছো অনেকবার আসছে, এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকেও করতে পারি। দেখো অঙ্কটা আমরা এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দিয়ে করি, লেফট হ্যান্ড দিয়ে করা যায়, লেফট হ্যান্ড দিয়ে করি। মানে এই লাইনটা না বারবার লেখা লাগবে, এই জন্য আমি লেফট হ্যান্ড দিয়ে করতে চাচ্ছি না। এটা হাতের বামে থাকবে আর এটা ডান পাশে করবা,
বাম মায়ে অংশটা খালি থাকতে রাখবা। দেখো স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ার থাকলে কি সামনে একটা টু দিলেই সূত্র হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি করব, একটা হাফ নিব, হাফ নিয়ে টু কস স্কোয়ারে দুইটাকে, টু কস স্কোয়ার বি দুইটা রাখবো, একটা রেখে দিব। সূত্রটা কি, ওয়ান প্লাস কস টু এ ওয়ান প্লাস কস টু বি কস স্কয়ার সি। এটুক সূত্র, cos c প্লাস ডি, সূত্রটা কি, cos c প্লাস ডি বাই আছে? 2 cos c মাইনাস ডি বাই 2, তাহলে 2a প্লাস 2b বাই 2, দুইটাই cos মাইনাস 2b বাই 2 বাই 2 আর প্লাস cos স্কয়ার সি। এবার হাফ দিয়ে গুণ করে দেই, দেখো এই টু টু চলে যাবে, cos a প্লাস বি থাকবে, cos a মাইনাস বি থাকবে, cos স্কয়ার সি থাকবে। হাতের বামের একটা অংশ খালি রাখবা, কারণ বামে যে অংশটা আছে এটা কিন্তু আবার আসবে প্রমাণে। ওই সেম আগের মতো এটা চেঞ্জ করে ফেলো, পাই মাইনাস সি, এবং তো লেখো